আজকের ঘটনা কি? হ্যালো এভরিওয়ান, আজকের ঘটনা হচ্ছে টপ পাঁচটা 150 সিসি বাইক নিয়ে। তো চলো শুরু করি আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। এক নম্বরে বাইকটি আছে R15 V3। এই বাইকের টপ স্পিড 153 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.5 PS 10,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 Nm 8,500 RPM। আর এই বাইকের এক্সশোরুম প্রাইস মোটামুটি 1,60,000 টাকার মতন পড়ে এবং EMI শুরু হয় 5,806 টাকা থেকে। দুই নম্বরে যে বাইকটি আছে সেটা হচ্ছে ইহামা MT-15। এই বাইকের টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.5 PS এর ও ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.9 Nm এর 8,500 RPM। এই বাইকের এক্সশোরুম প্রাইস হচ্ছে মোটামুটি 1,49,000 টাকা এবং EMI শুরু হয় 5,421 টাকা থেকে। তিন নম্বরে যে বাইকটি আছে সেটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0। এই বাইকের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 17.26 PS এর 8,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 16 Nm 6,000 RPM। এই বাইকের এক্সশোরুম দাম 1,32,000 টাকার মতন পড়ে এবং EMI শুরু হয় 4,916 টাকা থেকে। চার নম্বরে যে বাইকটি আছে সেটা হচ্ছে অ্যাপাচি 164V। এই বাইকের টপ স্পিড হচ্ছে 129 কিলোমিটার পার আওয়ার, এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.2 PS এর এবং 10,000 RPM ও ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.2 Nm 8,750 RPM। এই বাইকের এক্সশোরুম প্রাইস হচ্ছে 1,45,000 টাকা এবং বাইকের EMI শুরু হয় 4,472 টাকা থেকে। শেষে যে বাইকটি আছে সেটা হচ্ছে NS-160। এই বাইকের টপ স্পিড হচ্ছে 124 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.2 PS এর 9,000 RPM, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.6 Nm 7,250 RPM। এই বাইকের এক্সশোরুম প্রাইস হচ্ছে হলো 1,18,000 টাকা এবং বাইকের EMI শুরু হয় 4,556 টাকা থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবে এবং পাশের খণ্ডটা টুং টুং করে বাজিয়ে দেবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।